কিছু কিছু অপরাধ আছে ভাই, যে অপরাধগুলো আমরা আঁচ করি না, বুঝি না, অনুমান করি না। একজন জেনা করছে, বুঝি খারাপ কাজ করছে, মদ খাইছে, বুঝি খারাপ কাজ করছে, খুন করছে, বুঝি জানি যেটা খারাপ কাজ করছে। কিন্তু একটা মানুষকে আপনি কথায় কথা হাসির ছলে অপমান করে দিলেন, বেইজ্জত করে দিলেন, ছোট করে দিলেন, তার হক নষ্ট করে দিলেন, হাসতে হাসতে করে ফেলছেন, টেরো পান নাই। আছেন না এগুলা? আমাদের যুবকদের মধ্যে দেখবেন যে রোস্টিং ভিডিওর একটা আপনার কালচার আছে। রোস্টিং ভিডিও বুঝেন আপনারা? আমরা সাধারণত জানি মুরগি রোস্ট করে, রোস্টিং ভিডিওতে মুরগির রোস্ট হয় না, মানুষের রোস্ট হয়। শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে কি পরিমাণ অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড সেখানে হতে পারে। কেউ হয়তো কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে, আর তো রক্ষা নাই। ফেসবুক আছে হাতে, ইউটিউব আছে হাতে, সবার হাতে হাতে মিডিয়া। এবার তার ব্যাপারে এমন সব কথা, এমন সব কাজ, এমন সব অভিযোগ, হ্যাঁ দোষ করলে সে সংশোধন করতে হবে, সমালোচনা করতে হবে, তার নীতিমালা আছে শরীয়তে, সেসব নেই। এবার রোস্ট করে তাকে, নাম দিছে রোস্টিং ভিডিও। আছে না নাই? কিভাবে কাকে কে ছোট করবে এটার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। এই অপরাধগুলোর সবচেয়ে ভয়াবহ দিক হলো এগুলো যে অপরাধ, সেই চেতনা, সেই বোধ আমাদের মধ্যে নেই। আপনি যদি অপরাধকে অপরাধ মনে করেন তাহলে তো তওবা তৌফিক হবে। আপনি তো এরকম হাজার হাজার মানুষের ইজ্জত নষ্ট করেছেন, অপমান করেছেন, আপনার খবরও নেই। বিশেষ করে কেউ যখন কোনো বিপদে পড়ে, জাতীয় কোনো ব্যক্তিত্ব, যে কোনো মানুষ, তো এবার ওই হাতি খাতে পড়লে যেরকম হয় আর কি, সবাই মিলে তার চোদ্দ গোষ্ঠী বলতে গিয়া যা না তাও বলি, আর ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, গালিগালাজ, এগুলো তো আমরা মোটামুটি তখন জায়েজই মনে করি। এ রোগটা আমাদের মধ্যে আছে না নেই? কোনো মানুষকে কখনো অপমান করবেন না, কোনো মানুষকে কখনো বেইজ্জত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল, তার সামনে যখন কেউ কথা বলতো তিনি পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন, ঘাড় ফিরিয়ে কথা বলতেন না, কারণ এতে মানুষ মনে কষ্ট পায়। সে মনে করে যে আমাকে কেয়ার করে নাই, গুরুত্ব দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন, এই ছিল তার আখলাক। আজ আমাদের এগুলো আছে? লেবাস পোশাকে মুসলমান যতটা আছে, আচার আচরণে মুসলমান তার ধারে কাছে ওই সমাজে আকিদা সহি, আখলাক সহি নেই, আমল সহি, আখলাক সহি নেই, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই ত্রুটিটাকে সংশোধন করার তৌফিক দান করুন। আমরা প্রতিজ্ঞা করব আমাদের দ্বারা কোনো মানুষের অপমান যেন না হয়। ফেসবুকে ট্রলবাজি, এটা তো এখন যুব সমাজের কাছে সবচেয়ে পছন্দের আইটেম, তাই না? ট্রলবাজি মানে কি? এর নিয়ে হাসাহাসি, তামাশা, মস্করা, এটা ফেসবুকে কেন, অফলাইনেও নিজের দোস্তদের মধ্যে কাউকে পাইলেন আর অপমান করলেন, এগুলোকে আমরা বৈধ মনে করছি। মানুষ আজ পশুকে হার মানানোর প্রতিযোগিতায় নেমে গেছে। তাহলে এই অপরাধটা থেকে আমরা বেঁচে থাকব, কারণ দুনিয়াতে যদি কাউকে আপনি বেইজ্জত করেন, আল্লাহ তাআলা আখেরাতের জন্য অপেক্ষা করবেন না, এটা তো আছেই। দুনিয়াতে আল্লাহ তাআলা পরবর্তী স্কোপে আপনি যেই জায়গায় এমন এক বিপদে পড়বেন যে আপনার পাশে কেউ দাঁড়াক চাবেন, ওই জায়গায় আল্লাহ আপনাকে আঘাত দেবে না, কাউকে দিয়ে রক্ষা হবে না, ওই বিপদ একজনের বেইজ্জতের প্রতিশোধ আল্লাহ তাআলা দুনিয়াতে নেন, নগদ শাস্তি হয়। এই জন্য অপরাধ থেকে বেঁচে থাকবো, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।